নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। বাঙালিদের প্রিয় মাছগুলোর মধ্যে একটি হলো ভেটকি মাছ। আজ সেই ভেটকি মাছেরই একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমার চ্যানেলে ভেটকি মাছের অনেকগুলো প্রিপারেশন বানিয়ে দেখিয়েছি, আপনারা না দেখে থাকলে দেখে নিতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আর আজকে নিয়ে এসেছি ইজি সিম্পল ভেটকি মাছের ভাপা রেসিপি। খুব চটজলদি বানিয়ে ফেলা যায় আর এতটাই সুস্বাদু খেতে হয় যে এক থালা গরম ভাত শুধু এই একটা পদ দিয়েই শেষ করে দেওয়া যায়। চলুন তাহলে দেরি না করে দেখে নিই এই ইজি সিম্পল ভেটকি মাছের ভাপার রেসিপিটি। ভেটকি মাছের ভাপা বানাবার জন্য প্রথমেই একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন নিয়ে নিলাম কুচনো নারকেল, 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কালো সর্ষে। আমি কালো সর্ষে ব্যবহার করছি, তবে কালো বা লাল দুটো সর্ষেই ব্যবহার করা যাবে। স্বাদ মতন দিয়ে দিলাম নুন, আর দেবো সামান্য জল। 2 টেবিল স্পুনের মতন জল দিয়ে ঢাকা আটকে এগুলোর একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। তো ফাইন পেস্ট দেখুন আমি রেডি করে নিয়েছি। ভাপা বানাবার জন্য আমি এরকম একটা টিফিন বাটি নিয়েছি। প্রথমেই টিফিন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। এখানে 2 টেবিল স্পুন টক দই আমি আগেই ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বানিয়ে নেওয়া সর্ষে কাঁচা লঙ্কা নারকেলের মিশ্রণটা। মিশ্রণ লেগে থাকা বাটি ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল। আর দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দেবেন আর ভিডিওটা আপনাদের বন্ধু পরিবারের সাথে শেয়ার করবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আমি 3 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যে কোনো ধরনের ভাপা বানানোর সময় চেষ্টা করবেন একটু ঝাঝালো ধরনের সর্ষের তেল ব্যবহার করতে, এতে করে ভাপার টেস্ট খুবই ভালো আসে। ভালোভাবে আবারও সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 3টে ভেটকি মাছ, মাছ ভালো করে পরিষ্কার করে রেখেছি, তারপরে জল ছেঁকে নিয়েছি। এবার জল ঝরিয়ে নেওয়া মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছের পিসগুলোতে ভালোভাবে মশলা কোট করে নিতে হবে, তো মাছে আমি ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার ভালোভাবে টিফিন বাটির ঢাকা আটকে নিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে অল্প জল গরম হতে বসিয়েছি, এর মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার টিফিন বাটি স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো। এভাবে স্ট্যান্ডের উপর টিফিন বাটি বসানোয় টিফিন বাটির ভেতর কোনো রকম জল ঢোকার সম্ভাবনা থাকবে না, ফলে গ্রেভি পাতলা হবে না। কড়াই ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকায় দেখুন একটা ছিদ্র আছে, একটা কাগজ দিয়ে এটা বন্ধ করে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে প্রথমে বেশি আছে 5 মিনিট, তারপর মাঝারি আছে 10 মিনিট এটাকে হতে দেবো। 15 মিনিট হয়ে গেছে, আমি ফ্লেম অফ করে দিচ্ছি আর কড়াইয়ের ঢাকা সরিয়ে নিচ্ছি। তবে টিফিন বাটি এক্ষুনি খোলা যাবে না, টিফিন বাটি ভালোভাবে ঠান্ডা হবার পর আমি এটা আপনাদের খুলে দেখাবো। টিফিন বাটি ভালোভাবে ঠান্ডা হবার পর এটা খুলে নিচ্ছি। ভেটকি মাছের ভাপা একদম রেডি গরম ভাতের সাথে সার্ভ করবার জন্য, খুবই ভালো খেতে হয়েছে। অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলের সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবার সময় পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।